তাহলে ঢাকায় চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিমকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই নায়িকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। ফলে অতি অল্প সময়ে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার অনুরাগীদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন, যার প্রেক্ষাপটে অবশ্য অতি অল্প সময়ে আলোচনা এসেছেন তিনি তার অনুরাগীদের মধ্যে। কেননা প্রতিটি চলচ্চিত্রে তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কেড়েছে। নট অনলি দ্যাট অভিনয়, কেননা এই তারকার মার্কেটারি ফিগারও তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে, যার প্রেক্ষাপটে বলা যায় যে তিনি তার অভিনয় দক্ষতা এবং রূপের জাদুতে তার অনুরাগীদের মধ্যে সর্বদা আলোচনা এসেছেন। মোরওভার এই তারকাকে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবি আপলোড করতে দেখা যায়, কেননা রিসেন্টলি এই তারকাকে কাশফুলের মধ্যে নতুন ফটোশ্যুটে অংশগ্রহণ করতে দেখা যায়। সেখানে অবশ্য তাকে কালো কালারের শাড়িতে বোল্ড অবতারে দেখা যায়, কেননা প্রকাশ করা ছবিতে তার জিরো ফিগারটা উন্মুক্তভাবে বোঝা যাচ্ছিল। তাই তো অবশ্য রিসেন্টলি তার প্রকাশ করা ছবিগুলোর জন্য আলোচনা এসেছেন এই সুন্দরী, যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে আগুনের ইমোজি দেয়, মোরওভার অনেকে আবার লাভলি বলে দাবি করেন, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার প্রিটিগার লিখেছে, তাছাড়া অনেকে আবার তাকে আগুন বলে দাবি করেন, অনেকে আবার তাকে বিউটিফুল লিখেছে। যাই হোক, আপাতত ঢাকা ইন্ডাস্ট্রির এই নায়িকা তার অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন। বাই দ্য ওয়ে, বর্তমানে এই তারকা চলচ্চিত্র অঙ্গন থেকে একটু দূরে আছেন, কেননা আপাতত এই তারকা নিয়মিত চলচ্চিত্র জগতে অভিনয় করছে না। মূলত তার বিয়ে হওয়ার পর থেকে এই তারকা চলচ্চিত্র অঙ্গনে একটু কম নিয়মিত কাজ করেন, কিন্তু ভালো গল্প পেলে এই নায়িকাকে অবশ্য চলচ্চিত্রের পর্দায় দেখা যায়, যার প্রেক্ষাপটে মানুষ চলচ্চিত্রে এই নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। মোরওভার চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যায় টলিগঞ্জের তারকা জিৎকে। তাছাড়া প্রায় অনেকদিন পর টলিগঞ্জের তারকা জিতের সঙ্গে অভিনয় করেন এই তারকা। পাশাপাশি চলচ্চিত্রটিতে পুলিশের চরিত্রে বিদ্যা সিনহা মিমকে দেখা যায়। মূলত এবার হয়তো একটু ব্যতিক্রম লুকে ক্যামেরার সামনে ধরা দেন এই তারকা, তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনা এসেছিলেন, ফলে অবশ্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেছিলেন ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা। মোরওভার এই তারকা ঢাকায় চলচ্চিত্রের পাশাপাশি কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন, ফলে দুই বাংলার দর্শকদের কাছে নিয়মিতভাবে আলোচনা এসেছেন এই তারকা। কেননা দুটি ইন্ডাস্ট্রিতেই তার গ্ল্যামার লুক তার অনুরাগীদের কাছে বরংবার নজর কেড়েছে, তাই তো অবশ্য তিনি তার ভক্তদের কাছে লাইমলাইটে থাকেন সর্বদাই। সোভিয়ার জেনে তো নিলেন, মার্কাটারি ফিগারে অবশ্য ক্যামেরার সামনে ধরা দেয় বিদ্যা সিনহা মিম। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।